ওকে ওয়েলকাম টু ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ এটা হচ্ছে আমাদের এই সিরিজের ক্লাসের প্রথম ক্লাস আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে পড়ানোর পদ্ধতি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এখন তোমরা যদি খেয়াল করে থাকো যে আমি প্রায়ই যে জিনিসটা বলে থাকি যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা স্কুল কলেজে যাই স্কুল কলেজে আমরা যা কিছু পড়ি তার প্রয়োজনীয়তা অবশ্যই আছে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অর্থাৎ আমি নিজেই যেন নিজে নিজেই স্বতন্ত্রভাবে চিন্তা করতে পারি যেটাকে বই পুস্তকের ভাষায় বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কিন্তু এটা না যে কাউকে ক্রিটিসাইজ করা কাউকে অপমান করা কাউকে ছোট করা এটা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং না ক্রিটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে কোনো কিছুকে বোঝার জন্য আমরা নিজেরা নিজেরা স্বকীয়ভাবে স্বতন্ত্রভাবে চিন্তা করতে পারি কি না রাইট যেমন ধরো আমি তোমাকে বই পড়তে বললাম তুমি বইয়ের একটা অধ্যায় পড়লা সে বইয়ে যা কিছু লেখা আছে সেটা তুমি বুঝতে পারলা কিন্তু সেটাকে মূল্যায়ন করা এই যে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন এই কথাটার অর্থ কি মূল্যায়ন করার অর্থ হচ্ছে আমি বইটা পড়লাম এই একটা অধ্যায় পড়লাম একটা চ্যাপ্টার পড়লাম এটার সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি কি অর্থাৎ যিনি লেখক কিংবা লেখিকা উনি যেটা বলছেন ওটার সাথে আমার চিন্তা কি তো সাধারণত আমাদেরকে যখন আমরা স্কুল কলেজে আমরা রচনা লিখি কিংবা কোনো প্রশ্নের উত্তর লিখি ব্যাপারটা এরকম ছিল যে আমরা আমাদের নিজেদের কথাই লিখবো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিটাই লিখবো সেটা হওয়ার কথা ছিল বা যখন রচনা লিখি আমরা নিজেদের কথাই লিখবো কিন্তু সেটা কিন্তু আসলে আমরা করি না আমরা যখন পরীক্ষায় রচনা লিখি সেটা আমরা মুখস্থ করা রচনা লিখি তো তুমি যখন মুখস্থ করে রচনা লিখতেছো সেখানে কি আসলে তুমি চিন্তা করতে শিখতেছো তুমি তো চিন্তা করতে শিখতেছো না রাইট তাহলে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থিংকিং যে কেউ যেন স্বতন্ত্রভাবে যে কেউ যেন নিজের উপর নির্ভর করেই সে কি করে চিন্তা করতে শেখে এই ব্যাপারটাকে যদি আরো সহজ করে বুঝতে চাই আমরা এইটা চিন্তা করলে সম্ভবত স্পষ্ট হবে সেটা হচ্ছে বই পড়া আর পৃথিবীটাকে পড়তে পারা এক কথা না আমরা বই যখন পড়ি বইয়ে আমরা কি পড়ি শব্দ পড়ি শব্দ লেখা থাকে রাইট আচ্ছা তো শব্দকে ইংরেজিতে কি বলে ওয়ার্ড তাই না যে আমরা ওয়ার্ড পড়ি বই যখন আমরা পড়ি তখন সেখানে কি পড়ছি আমরা ওয়ার্ড পড়ছি কিন্তু ওয়ার্ল্ড পড়তে পারাটা কিন্তু এক কথা না পৃথিবীটা পড়তে পারাটা এবং বই পড়তে পারাটা কিন্তু এক কথা না পুরো পৃথিবীটাই হচ্ছে তোমার একটা বই পুরো পৃথিবীটাই হচ্ছে তোমার একটা বিদ্যালয় তো আমরা যখন শ্রেণীকক্ষে স্কুল কলেজে গিয়ে আমরা যা কিছু শিখি সেক্ষেত্রে আমরা পৃথিবীটাকে ঠিক পড়তে শিখি না আর এই ব্যাপারটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না এটা পুরো পৃথিবীর ক্ষেত্রেই আমি যে দেশে থাকি ক্যানাডার শিক্ষা পদ্ধতিতেও স্কুল কলেজে ছেলেমেয়েরা যারা যায় তোমাদের মতো ছেলেমেয়েরা ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করার জন্য বা ক্রিটিক্যাল থিঙ্কিং ওদের সেই পর্যাপ্ত সুযোগ সেখানে তৈরি হয় না তাহলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি করলে আমরা নিজেরাই নিজেদের মতো ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারি এখন এই যে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারা বা স্বতন্ত্রভাবে চিন্তা করতে পারা এটার প্রয়োজনীয়তাটা কোথায় এর অনেক 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 প্রয়োজনীয়তা আছে প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য সহানুভূতিশীল মানুষ হওয়ার জন্য শ্রদ্ধাশীল মানুষ হওয়ার জন্য পৃথিবীটাকে মমতা দিয়ে দেখা আমরা যদি চিন্তা করতে না শেখি তাহলে সেগুলো করার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয় যেমন একটা উদাহরণ দিয়ে বলি এই মুহূর্তে বাংলাদেশে প্রায় বারো থেকে তেরো লক্ষ রোহিঙ্গা শরণার্থী বা রেফিউজি আমাদের পৃথিবী আমাদের দেশে আছে দেশে আছে না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রোহিঙ্গা শব্দটা একটা গালিতে পরিণত হয়েছে যেন একজন আরেকজনকে রোহিঙ্গা বলে আমরা কি করি গালি দিই আমরা এটা নিয়ে জাজ না করি এটা নিয়ে আমরা মানে কে গালি দিল বা কে গালি দিল না সেই কথা চিন্তা না করে যদি আমরা এভাবে চিন্তা করতে শিখতাম কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে শিখতাম যে এই মানুষগুলো প্রচন্ড রকম বিপদগ্রস্ত একটা দেশ থেকে জীবন নিয়ে পালিয়ে এসছে তারা তাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে হাজার হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এরকম অসহায় একটা গোত্রের মানুষ তাদের প্রতি যদি আমরা এরকম নির্দয় হই তাদের প্রতি যদি আমাদের দৃষ্টিভঙ্গি এরকম হয় তাহলে আসলে কি আমরা মনুষ্যত্ব শিখছি আসলে কি আমরা ভালো মানুষ শিখছি তো তুমি স্কুল কলেজে গেলা তুমি বই পুস্তক পড়লাম ওকে তুমি ওয়ার্ড পড়তে শিখলা ওকে কিন্তু ওয়ার্ড পড়তে শেখা আর ওয়ার্ল্ড পড়তে শেখা তারা কি একই জিনিস তারা এক জিনিস না আর একটা যে বিষয় যে বই পুস্তক যখন লেখা হয় প্রাতিষ্ঠানিক লেখাপড়া যখন লেখা হয় তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে পৃথিবীর যে কোনো সমাজে পৃথিবীর যে কোনো দেশে আমরা দেখি কিছু মানুষ তারা হচ্ছে সুবিধা বঞ্চিত তারা হচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষ ওকে যেমন যেখানে আমাদের জন্ম আমাদের চারজনেরই আমাদের জন্ম বা গ্রামের বাড়ি আমাদের দাদাবাড়ি কোন জায়গায় পাবনাতে সবারই রাইট আচ্ছা পাবনা জেলার প্রান্তিক পর্যায়ের যে মানুষেরা যেমন ধরো একজন কৃষকের মেয়ে কিংবা একজন জেলের মেয়ে বা একটা জেলের ছেলে কিংবা একটা কৃষকের ছেলে কিংবা একজন শ্রমিকের ছেলে বা মজুরের ছেলে বা মজুরের মেয়ে এই মানুষগুলোর ছেলেমেয়েরা ওদের জীবন ধারণ পদ্ধতি একরকম ওরা একভাবে কথা বলে ওরা একভাবে ওঠা করে ওদের জীবনটা অনেকভাবেই ওদেরকে পরিশ্রম প্রতিকূলতার ভিতর দিয়ে যেতে হয় রাইট আচ্ছা এখন আমি আমার নিজের কথা বলছি আমি বিশ্ববিদ্যালয় শিক্ষায় শিক্ষিত অর্থাৎ আমি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত যে কারণে যখন আমি আমার ছেলের সাথে কথা বলি আমি আমার ছেলের সাথে কথা বলি প্রাতিষ্ঠানিক ভাষায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক যেটা বাংলা বই পুস্তকে যে বাংলা লেখা হয় সেই বাংলায় আমি আমার ছেলের সাথে কথা বলছি অথবা আমি আমার ছেলের সাথে কথা বলছি ইংরেজিতে রাইট তো এই যে আমি আমার ছেলের সাথে ইংরেজিতে কথা বলি কিংবা প্রাতিষ্ঠান বাংলায় কথা বলি ছোটবেলা থেকে এরকম কথা বলতে বলতে কি হয় ও এরকম এভাবে কথা বলাটাই শিখে ফেলে তাই না এই যে আমার ছেলে এভাবে কথা বলা শেখে এটা কি ওর শ্রেষ্ঠত্ব নাকি একটা বিশেষ একটা 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 পরিবারে জন্ম হওয়ার কারণে যদি আমি একজন জেলে হতাম কিংবা আমি যদি একজন দিনমজুর হতাম তাহলে আমিও আমিও ঠিক ওই দিন দিনমুজুরের মতোই কথা বলতাম আমিও ঠিক সেই জেলের মতোই কথা বলতাম তাই না কিন্তু আমাদের সমাজে কোন ধরনের পার্থক্য বা ডিস্টিংশন করা হয় ডিস্টিংশন করা হচ্ছে এ হচ্ছে শিক্ষিত বা এ হচ্ছে অশিক্ষিত তাই না আমরা যে শব্দটা ব্যবহার করি যে খ্যাত খ্যাত শব্দটা কর থেকে এসছে যারা খেতে কাজ করে তারা হচ্ছে খ্যাত এই যে এই বিষয়গুলো চিন্তা করতে শেখা সেগুলোকে আমরা স্কুল থেকে শিখি কলেজ থেকে শিখি একেবারে ছোটবেলা থেকে তোমরা যেরকম তোমাদের বয়স থেকে এগুলো আমরা চিন্তা করতে শিখি শিখি না তো শিখি না বলেই আমরা স্কুল কলেজে কি গিয়ে হয় কি হয় আমাদের আমরা আসলে অহংকারী হয়ে যাই তাই না ধরো আমি স্কুল কলেজে যাই স্কুল কলেজ থেকে পাশ করার পর আমি হয়তো প্যান্ট শার্ট পরি তাই না কিন্তু যেই শ্রমিকটা তোমার খেতে কাজ করেন যেই মানে কাজ করছেন উনি হয়তো লুঙ্গি পরেন উনি হয়তো একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দেন এই যে ওনার ছেঁড়া লুঙ্গি পরা গেঞ্জি গায়ে দেয়া আমি এটাকে কি বলি আমি এটাকে ছোট করে দেখি তাই না আমি তো এসএসসি এসসি পাশ করেছি কিংবা এইচএসসি পাশ করেছি আমি এখন খেতে কাজ করব কেন আমি কৃষকের মতো কাজ করব কেন আমি তো শিক্ষিত তাহলে কি হচ্ছে যে শিক্ষিতটা হওয়ার কারণে আমার ভেতর এক ধরনের অন্ধত্ব তৈরি হচ্ছে অন্ধত্ব অন্ধ অহংকার তৈরি হচ্ছে তাই না তাহলে আসলে কি শিক্ষিত হওয়ার মাধ্যমে আমরা কি দেখতে শিখছি নাকি আমরা দেখা শেখা থেকে বঞ্চিত হচ্ছি বোঝো কিন্তু যে তুমি যদি শিক্ষায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হতা তাহলে কিন্তু তোমার ভিতরে এই অহংকারটা জন্মানোর সুযোগ থাকতো না কিংবা প্রতিনিয়ত তোমার আশেপাশে এমন অনেক ছেলে মেয়ে তোমার বয়সী ছেলে মেয়েরা আছে যারা রাস্তায় ফুল বিক্রি করে চানাচুর বিক্রি করে শশা বিক্রি করে খেতে কাজ করে খায় কিংবা স্কুলে যাওয়ার সুযোগ হয় না রাইট তো যাদের সে স্কুলে যাওয়ার সুযোগ হয় না তারা নিজেদেরকে কিভাবে দেখে রাইট এই বিষয়গুলো আমরা এটাকে বলতে পারি যেটা হচ্ছে মানবিক শিক্ষা বলতে পারি এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা বলতে পারি মূল্যবোধের শিক্ষা বলতে পারি পরিবারের শিক্ষা আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু আমি এটাকে বলছি একজন শিক্ষক হিসেবে এটা হচ্ছে স্বতন্ত্রভাবে চিন্তা করতে শেখা মনুষ্যত্বের চিন্তা করতে শেখা জীবনের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখা যদি এইটা আমরা একেবারে ছোটবেলা থেকে শিখি তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করে আমি একজন করাপ্ট মানুষ হব না ব্যবসায়ী আমি যে পণ্য দিচ্ছি এতে আমার কোনো সমস্যা নেই কেন কারণ আমি আমার কাজ তো মানে মুনাফা করা প্রফিট করা রাইট তো সেক্ষেত্রে ভেজাল দিলে কি আসা যায় বা আমি চাকরি করছি আমি ঘুষ খাচ্ছি এই যে ঘুষ খাওয়াটা যে নীতি বিরুদ্ধ বা অন্য মানুষের মানুষের ক্ষতি করছি অন্য মানুষের গলায় পাড়া দিচ্ছি তাই না তো আমি যদি স্বতন্ত্র ভাবে চিন্তা করতে না শিখি তাহলে কি আমি আসলে ভালো মানুষ হতে পারবো পারবো না এখন এই পড়ানোর পদ্ধতিটা আমাদের কি হবে আমরা একজন আরেকজনের সাথে ডায়ালগ ডিবেট আর ডায়ালগের মধ্যে একটা পার্থক্য আছে আমরা ডিবেট করি তর্ক করি জেতার জন্য আর আমরা ডায়ালগ করি একে অপরের কথা বোঝার জন্য এটা হচ্ছে পার্থক্য ডিবেট বা তর্ক এবং ডায়ালগ বা আলোচনা বা দুইজন আলোচনা আলোচনা মানে কি সমান আলোচনা দুই পক্ষের মানুষই কি করবে শুনবে বুঝবে এবং তারা একসাথে কথা বলবে রাইট ওকে এটা হচ্ছে এই পদ্ধতিতে যখন আমরা পড়াই তখন আমরা এখানে কিন্তু একজন শিক্ষক কিংবা আরেকজন শিক্ষার্থী ব্যাপারটা এরকম করে আমরা দেখি না আমরা দেখি যে দুই পক্ষের মানুষ আমরা একসাথে বসেছি বোঝার জন্য একজন আরেকজনের কাছ থেকে শেখার জন্য আমাদের পড়ার পদ্ধতিটা কি হবে ডায়োলজিক্যাল বা ডায়ালগের মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে শিখবো তোমরা আমার কাছ থেকে শিখবে তোমরা একজন একজনের কাছ থেকে শিখবে রাইট তো এটা হচ্ছে ডায়োলজিক্যাল পদ্ধতি ওকে তো আমি শুরু করি প্রথমে শেফানকে দিয়ে এই যে আমি তোমাকে বললাম যে আমরা যে পড়াশোনা করছি সেই পড়াশোনার মাধ্যমে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বা ইন্ডিপেন্ডেন্ট থিংকিং শিখছি কি না এর সম্বন্ধে তোমার কি মনে হয় এবং এটা শেখার গুরুত্বটা তোমার কাছে কি আমরা প্রাতিষ্ঠানিক যে পড়াশোনাগুলো শিখছি সেখানে অবশ্যই আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং শিখতে পারছি না কারণ আমাদের একটা নির্দিষ্ট গন্ডের মধ্যে থেকে আমাদের চিন্তা করা হচ্ছে কিন্তু আমরা বললেন যে ডায়ালজিক্যাল সিস্টেম সেটার মাধ্যমে যদি আমরা লেখাপড়া করি তাহলে আমি আমাদের সাথে সহপাঠী যারা আছে তাদের কাছ থেকেও শিখতে পারবো এবং তারাও আমার কাছ থেকে হয়তোবা উপকৃত হতে পারবে এবং শিক্ষকদের সঙ্গে এই ডায়ালজিক্যাল সিস্টেমের মাধ্যমে আমরা ফ্রেন্ডলি মানে তাদের সঙ্গে অনেক ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবো এটা হলো মানে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ডায়ালজিক্যাল সিস্টেম সিস্টেমের মধ্যে পার্থক্য নব মানে ওয়াট আইজ ইওর এক্সপিরিয়েন্স অ্যান্ড তোমার কাছে কি মনে হয় যে পড়াশোনার ক্ষেত্রে ডায়োলজিক্যাল পড়াশোনা অর্থাৎ ক্রিটিক্যাল থিংকিং মানে নিজে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে শেখা এই নিজে চিন্তা করতে শেখাটার গুরুত্ব কি সেটা কি স্কুলে শেখায় এটা স্কুল স্কুলে আমি যে কয়েকদিন পড়াশোনা করেছি যেটা আমি স্কুলে থেকে বলেছি যে স্কুলের টিচার আগে প্রত্যেকদিন দেখতাম স্কুলের টিচাররা লাঠি নিয়ে ঢুকতো আমি কয়েকদিন সাধারণ দেখিনি স্কুলের টিচার থেকে লাঠি নিয়ে না ঢুকে তো আমাদেরকে স্কুলে টিচার তো স্কুলে টিচার লাঠি নিয়ে ঢুকতো তো আমাদেরকে কোনো নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হলে আমাদের অনেক ভয় লাগতো যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবো হুম তো ওখানে বলতে গেলে শেখানো শেখানো হতো কিন্তু যে আমাদের নরমাল সব জানা দরকার যেগুলো আমরা বুঝতেছি না বললাম জিজ্ঞাসা করতে পারতাম ঠিক কতগুলো क्वेश्चन লেখা যে বই ওখান থেকে আমাদেরকে শিখতে হতো এর বাইরে আমাদেরকে কিছু কিছু শিখতে হতো যেমন কোন একটা বোর্ড বইয়ে দেখা যায় যে কোন একটা রচনা বা কবিতা লেখা থাকে তার দ্বিতীয় পেজে ওয়ার্ড মিনিং এবং क्वेश्चन থাকে হুম তো ওখান থেকে যে ওয়ার্ড মিনিং গুলো থাকে আমাদের তো ওই বই থেকে পড়ায় কিন্তু যে স্টুডেন্ট গুলা আছে আমাদের যে অন্য কোশ্চেন গুলো যে এ ওয়ার্ড মিনিংটা টা না বা এ ওয়ার্ড মিনিং টার মিনিং কি এটা আমাদের আমাদের ওই সাহসটা কিছু না টিচার থেকে গিয়ে জিজ্ঞেস করব ওকে তো সেই তোমাকে যে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে শেখা যে তুমি নিজেই নিজে চিন্তা করতে শিখবে অর্থাৎ আমি শিক্ষক হিসেবে তোমাকে কি বলছি এটা তো আমি আমার কথা বলছি কিন্তু আমার চিন্তা তো তোমার জীবনকে পরিচালিত করবে না তোমাকে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হবে আমরা যদি অর্থাৎ চিন্তা করতে না শিখি তাহলে কি প্রতিনিয়ত জীবনে আমাদের যে অনেক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেই সিদ্ধান্ত কেউ নিতে পারবো তো তোমার কি মনে হয় যে তোমার স্কুলে যখন তোমার তোমার এক্সপিরিয়েন্সে আমি কিন্তু কাউকে দোষ দেওয়ার কথা বলছি না আমি কিন্তু বলছি না যে আমার শিক্ষকরা আমার হাই স্কুল কিংবা কলেজে আমার আমাদের শিক্ষকরা ইন্ডিপেন্ডলি চিন্তা করতে শেখান না তার অনেক বাস্তবতা আছে প্রয়োজন আছে কিন্তু আমি জানতে চাচ্ছি যে আসলে এই ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করতে শেখাটার গুরুত্ব আই মান ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে শেখা যে আমি নিজে নিজের মতো চিন্তা করতে শিখবো এটার গুরুত্ব কোথায় গুরুত্ব তুমি দেখতে পাচ্ছ কোনো জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্টলি নবা যেটা বললো যে যে টিচাররা সব লাঠি নিয়ে ঘুরে সেটার কারণে আমাদের সাহস হয় না ওদেরকে প্রশ্ন করার জন্য কিন্তু এখন যদি আমরা ইন্ডিপেন্ডেন্টলি মানে চিন্তা করা বা নিজে নিজে শেখা পারি তাহলে তখন আমাদের আর এটাই হচ্ছে গুরুত্বটা যে ইন্ডিপেন্ডেন্টলি শিখতে পারলে তোমার সাহস সাহসটা লাগবে না মানে পড়ানোর পদ্ধতি যদি এরকম হয় যে আমি পড়াচ্ছি ভয়ে মানে আমি পড়াচ্ছি লাঠি দিয়ে রাইট আচ্ছা সো গোয়িং ব্যাক টু আইম্যানকে আমি আরো আমি ফলো আপ করি সেটা হচ্ছে ইন ইউর এক্সপিরিয়েন্স মানে তুমি যে স্কুলে গেছো রাইট তুমি স্কুলে গেছো সেখানে টিচাররা যেভাবে শেখায় তুমি যে একটা কথা বললা যে ইন্ডিপেন্ডেন্টলি শেখা তোমার শেখার জন্য তোমার শিক্ষককে তোমার কাঁধের উপরে দাঁড়িয়ে থাকতে হবে তোমার শিক্ষককেই তোমাকে শেখাতে হবে তোমার কি শেখার ক্যাপাসিটি আছে না কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতিতে আমরা এই ধরনের অভ্যস্ত হয়ে যাই না যে কোনো কিছু শিখতে হলে আমার নিজের শেখার কোনো ক্ষমতা নেই আমাকে শিখতে হবে আমার শিক্ষক যদি শেখায় শেখায় তাহলে আমি শিখতে পারবো আমার টিচার যদি আমাকে এসে পড়ায় টিউটরিং করে তাহলে আমি শিখতে পারবো আদারওয়াইজ আমি শিখতে পারবো না তো তুমি যদি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতেই না শেখো তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্টলি একা একাই যে শিখবে আচ্ছা অল থ্রি অফ ইউ তোমাদের তিনজনকে যখন তোমরা কোনো কিছু টিচারের কাছ থেকে শিখেছো টিচার তোমার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে তোমাকে শেখাচ্ছেন হাতে একটা বেত আছে অথবা এই ধরনের একটা ব্যাপার আছে এইটার এক্সপিরিয়েন্স এবং তুমি নিজে নিজে শিখতেছো এই দুটা এক্সপিরিয়েন্সের পার্থক্য কি যেটা দেখেছি টিচার যখন শেখাচ্ছে তখন আমার আমার মেন কাজটা ছিল যেটা যে আমাকে এটা মেমোরাইজ করতে হবে জমা দিতে হবে কিন্তু আমি ফিউচারে কিভাবে ইউজ করব এটা আমার ব্রেনে কাজ করতে না যে আমি হাউ ক্যান আই ইউজ ইট ইন তো কিন্তু যখন আমি নিজে নিজে নিজের মন দিয়ে শিখতেছি যে একটা কোনো একটা কাজ শিখতেছি

টিচার থাকলেও হ্যাঁ টিচার অনেকগুলো আবার টিচার আছে যেগুলো হেল্প করে গায়ে জিজ্ঞেস করলে হেল্প করে যে কিভাবে কোথায় কি হয়েছিল পড়া নিয়ে হেল্প করে কিন্তু নিজে শিখলে মনে থাকার চান্সটা বেশি কারণ আমরা নিজে কাজগুলো বের করতেছি তো এখানে যখন আমরা এফোর্ট দিচ্ছি তখন ওখানে যখন আমরা যেমন কোনো একটা জিনিস যেমন গুগলে যদি সার্চ করে গিয়ে ওই সার্চ করার মধ্যেই আমরা আরো অনেকগুলো রেজাল্ট পাই ওইটার বাইরে আরো অনেকগুলো রেজাল্ট হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা যদি পৃথিবীতে যত বড় বড় জ্ঞানীগুনি মনে ছিল তারা প্রত্যেকে কিন্তু নিজে নিজে শিখেই বড় হয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চিন্তা করি সে কিন্তু বেশি দিন স্কুলে টিকতে পারে সে নিজের রূপ মানে হোম স্কুলিং করার মাধ্যমে কিন্তু সে অনেক বড় লেভেলের একজন রাইটার এবং সব দিক থেকে তিনি সব গুণে গুণান্বিত প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে টিচারদের সামনে গেলে কোয়েশ্চেন করার যে মানসিকতা সেটাই হারিয়ে যায় যার জন্য আমরা মানে কোয়েশ্চেন তো করতে পারি না আবার পাল্টা যে অন্য রিলেটিভ বিষয়ে যে কোনো কিছু শিখতে চাবো তার কাছ থেকে সেটাও হয় না আবার বর্তমানে আমাদের আমি আবার নিজের কথাই বলি আমাদের স্কুলের টিচার কিংবা বেশিরভাগ স্কুলের টিচাররাই কমার্শিয়াল হয়ে গেছে তারা প্রাইভেটে বেশি পড়ায় বাট স্কুলে খুব কম পড়ায় এই জন্য তারা স্কুলের স্টুডেন্টদের প্রতি খুব একটা নজর দেয় না যার ফলে আমাদের শেখার সুযোগটাও খুব কমে যায় এখন আমি এটা যদি নজর যেটা বললো যে আমরা গুগলে সার্চ করলেই কিন্তু যে কোনো বিষয়ে রেজাল্ট পেয়ে যাবো এটা যদি নিজে নিজে আমরা শিখতে পারি মানে একটা ইংলিশ প্রবাদ আছে না যে সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং তা আমরা যদি নিজে নিজে শিখতে পারি সেটাই সবচেয়ে ভালো শেখা হবে তা আমার মনে হয় যে টিচারদের সামনে বেটে অর্থাৎ এক কথা পেতের সামনে গিয়ে পড়ার চাইতে নিজে নিজের শেখাটা অনেক ভালো আর আপনি যেটা বললেন বায়োলজিক্যাল সিস্টেম মাধ্যমে মানে এমন টিচার চুজ করা যে ফ্রেন্ডলি বা এমন মেন্টারকে চুজ করা যে ফ্রেন্ডলি তার কাছ থেকে শেখাটা সবচেয়ে বেশ যেমন আপনি আমার ক্ষেত্রে যেমন আপনি তুমি আমাকে ওকে হ্যাঁ তোমার শেখার ক্ষেত্রে তুমি যখন নিজে শেখো নিজে নিজে শেখো অথবা কেউ যখন তোমাকে বেদ নিয়ে সামনে দাঁড়িয়ে থেকে শেখায় এই দুটা শেখার মধ্যে পার্থক্য কোন জায়গায় যেমন আমি ইংলিশ মিডিয়ামে যখন করেছি তখন মানে তখন ওরা কেউ অত স্ট্রিক্ট ছিল না কিছু কিন্তু দুইটা স্যার অনেক স্ট্রিক্ট ছিল উনি মানে লাঠি না উনি একদম ফেস দেখেই সবাই ভয়ে সব পড়াশোনা করে কিন্তু বাকি যত সব টিচার ছিল বাকি যত সব টিচার ছিল ওনাদেরকে মানে আমরা ওনার ক্লাসের মাঝখানে আমি কয়েকজনকে মানে টেল খেলে না খেলা খেলাও খেলতে দেখেছি কিন্তু টিচাররা দেখে অত পানিশমেন্টও দেয় নেই খালি বলছে নেক্সট টাইম ইউ ডু ইট অল পানিশ when they are friendly we can ask as many I and mean, we have the courage to ask as many questions as needed to them but mm -hmm. when they are strict it's like listening to them what they do what they do we have to do the same thing like do this do this mm -hmm. okay into so, tumi to english medium school e porecho abar pabnar ekebare protonto gram onchole পাবনা জেলা শহর থেকে অনেক দূরে বিলের মধ্যে প্রাইমারি স্কুল সেখানে পড়েছো তাই না তো ওই শহরের স্কুলের পড়ার এক্সপিরিয়েন্স সাথে গ্রামের স্কুলের পড়ার এক্সপিরিয়েন্স পার্থক্য কি ছিল পার্থক্য এটাই ছিল যে মানে গ্রামে যখন গিয়েছিলাম তখন তোরা একটু বেদ টেট নিয়ে ঘুরতো তাই মানে ক্লাসও লেট করতাম না কোনো একদম সব টাইম মতো হমম হোমওয়ার্কroman মিস করলে তো শেষ একবারে কিন্তু ইংলিশ মিডিয়াম ആയি বলে হোমওয়ার্ক না করলে যে হোমওয়ার্কটা দিয়েছে ওটা আর 10 বার বা পাঁচবার করে নিয়ে আসতে বলতো তো এখন ইংলিশ মিডিয়ামের মানে আমার কেন মানে মনোযোগটা বসতো না ভাষা এসে আম্মু সব সময় শিখাইতো বা যেইটুকু আমি শিখতাম ওইটা টিচার আমাকে ছাড় মানে যে ক্লাসের সময় আমি না শিখতে পারি টিচারকে যদি আমি বলি আমি শিখি নেই টিচারের ক্লাসের পরে আমাকে প্রাইভেটলি বসে শিখায় কিন্তু বাসায় এসেও আম্মু আমাকে শিখায় এটাই হচ্ছে ডিফারেন্স যে ওখানে যে মানে আমি নিজে নিজেই সব করে ফেলছি এখানে আমি বুঝি না টিচার আর আম্মু দুজন মিলে আমাকে তার মানে পার্থক্য কি এরকম যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার সময় তোমাকে একবারে মুখে তুলে তুলে খাইয়ে দেওয়া যে বাবা সোনা খাও কিংবা তুমি এভাবে শেখানো আর বাংলা মিডিয়ামের ক্ষেত্রে বা গ্রামের স্কুলের ক্ষেত্রে যদি না পড়ো তাহলে তো বেতের বাড়ি খেতে হবে এখন তোমাদেরকে আরেকটা জিনিস মানে আরেকটা একটা দৃষ্টিভঙ্গির কথা বলি আমারও আমি যেমন আমি আর আমরা একই স্কুল থেকে লেখাপড়া করেছি মানে ও তা এখনো তো করছে আমি তো মানে বহু 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 মানে ওর জন্মের আগে হয়তো আমি ওখান থেকে ওর জন্মের আগে সেখান থেকে আমি এসএসি পাশ করে ফেলেছি ওকে তা আমাদের শিক্ষকরা অনেক টাফ ছিলেন অনেক মানে অনেক স্ট্রিক্ট ছিলেন যে নো তারা অনেক স্ট্রিক্ট ছিলেন আমরা তো পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের কিছু মানুষের গাইডলাইন দেওয়ার প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে না রাইট তো সেই গাইডলাইনের ক্ষেত্রে যেমন ধরো নবর ছোট ভাই যদি নবকে বলা হলো যে তুমি তোমার ছোট ভাইকে দেখে শুনে রাখবা এখন নবর ছোট ভাই পানি দিকে যাচ্ছে কেন পানিতে খেলবে পানিতে নামবে তখন নব কি করবে ওর ভাইকে ধরতে যাবে না না কারণ ওর ভাই তো জানে যে পানিতে ডুবে গিয়ে মারা যাবে কিন্তু ও তো জানে রাইট তো তার মানে হচ্ছে আমরা যারা বড় তাদের খানিকটা কি করতে হয় আমাদের ওই গাইডলাইনটা দেওয়ার প্রয়োজন পড়ে তুমি যেভাবে সময়টা স্পেন্ড করতেছো সেই সময়টা কিন্তু সেটা ডায়োলজিক্যাল কিনা সেটা রেসপেক্টফুল কিনা সেটা একজন একজনের সাথে আমরা সেভাবে আলাপ করতে পারছি কিনা এবং তোমাদের সাথে এর আগেও যখন আমি কথা বলেছি কথা বলার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলেছি যে তোমরা যে সময়টাতে বাস করো সে সময়টাকে আমরা বলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় অর্থাৎ তথ্য প্রযুক্তির সময় যে সময়ে দুই বছরে তিন বছরে এমন সব পরিবর্তন আসছে যেটা আগে আসার জন্য প্রয়োজন ছিল একশো বছর অর্থাৎ জিনিসপত্রগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা যখন হাই স্কুলে হাই স্কুলে লেখাপড়া করেছি কিংবা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন যদি আমাদেরকে কেউ বলতো তুমি হাই স্কুল পাস করবে ইউনিভার্সিটি পাস করবে তারপরে তুমি একটা চাকরি পাবে এই কথাগুলো কিন্তু সত্য ছিল যে একটা সেট পদ্ধতিতে আমি পড়াশোনা করব পড়াশোনা করার পরে চাকরি ক্ষেত্রে গিয়ে আমি কাজ পাবো যদিও আমার পড়ার সাথে আমার জীবনের সম্পর্ক না থাকলেও সার্টিফিকেটের জোরে আমি একটা চাকরি পাবো এরকম একটা বাস্তবতা আমাদের সময় ছিল বা বাবার ছিল মানে ওই ওই টাইমটা ছিল সে সময়টা এখন নাই এখন তুমি যদি প্রত্যাশা করো যে আমি তোমার সময়টাকে বুঝতে পারবো এখন ধরো আমি এখানে পড়াশোনা করছি আমি গত ২০ বছর ধরে শিক্ষকতা করছি এবং এখনো আমি একজন শিক্ষার্থী শিক্ষার্থী আমি এখন পিএইচডি করছি আমি যদি এটা না করতাম পড়াশোনার সাথে জড়িত না থাকতাম আমিও যদি আমার বন্ধুর মতো গ্রামে কৃষি কাজ করতাম আর তুমি যদি আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করতে যে আমার বোঝার কথা যে তথ্য প্রযুক্তিতে কোন ধরনের পরিবর্তন আসছে সেটা কি আসলে ফেয়ার হতো ওয়ার দ্যাট বি মানে ফেয়ার ফেয়ার তো হইতো না কারণ আমি তো জানি না আমার বাবা আমার বাবা মানে গ্রামে থাকেন আমার বাবা কি বোঝেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবী কীভাবে চেঞ্জ করছে বিগ যেটা কীভাবে পৃথিবী চেঞ্জ করছে মাই ফাদার ডাজ নো দ্যাট অ্যান্ড ইজ নট ইস ক্রাইম যে উনি জানেন না এটা ওনার ক্রাইম না এট দ্য সেম টাইম তোমাদের এখন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিংটা এখন এত বেশি জরুরি যে ইফ এনিথিং দ্যাট আই ক্যান টেল ইউ যে এখন তোমাকে প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা করে নতুন নতুন জিনিস খুঁজে বের করতে হবে নতুন নতুন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে ক্রিয়েটিভ হতে হবে তাই না ক্রিয়েটিভিটি কবিতা লেখা কি গ্রামার দিয়ে শেখা যায় ব্যাকরণ শিখে কবিতা লেখা যায় ক্রিয়েটিভিটি কি মানুষ ফর্মুলা দিয়ে ক্রিয়েটিভিটি শেখে যে তুমি কিভাবে মিউজিক কম্পোজ করবা কিভাবে একটা কিছু ডিজাইন করবা কিভাবে গ্রাফিক ডিজাইন করবা দেখো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে আমি যে কথাটা সবসময় বলি যে একটা হচ্ছে তোমার ক্লারিক্যাল প্রসেস কিরকম দুই আর দুই যোগ করলে চার হয় একজন অ্যাকাউন্টেন্ট উনি যখন হিসাব রাখেন ব্যাংকে তোমার ক্ষেত্রে যেটা রাখেন আমার ক্ষেত্রে একই রাখেন সেখানে কিন্তু ক্রিয়েটিভিটি কিছু নাই কিন্তু একজন লেখক যখন একটা গল্প লিখেন কিংবা একজন কবি যখন একটা কবিতা লিখেন একজন শিল্পী যখন একটা ছবি আঁকেন একজন গায়ক যখন একটা গান আঁকেন গান মানে গান এগুলো সব ক্রিয়েটিভ প্রসেস না এগুলো সব ক্রিয়েটিভ প্রসেস তো ক্রিয়েটিভ প্রসেসে তোমাকে নতুন করে ক্রিয়েটিভ এখন এই জিনিসটা খেয়াল করো ক্রিয়েটিভ মানে কি তুমি এমন কোনো কিছু ক্রিয়েট করছো এমন কোনো কিছু সৃষ্টি করছো যা নতুন বুঝতে পেরেছি আমি কি বললাম তুমি এমন কোনো কিছু সৃষ্টি করছো যা নতুন এবং নতুন যদি কিছু সৃষ্টি করতে চাও তাহলে তো চিন্তা করতে শেখার কোনো বিকল্প নাই চিন্তা করতে রবীন্দ্রনাথের কথা বললো শিফান রবীন্দ্রনাথের কবিতা গান যা কিছু লিখেছেন স্বপ্ন কিসের ফসল চিন্তার ফসল না নাকি উন উনি উনি মুখস্থ করে গান লিখেছেন কিংবা কোনো ফর্মুলা দিয়ে কবিতা লিখেছেন তাই না কিংবা ভ্যানগো কিংবা মানে জয়নুল আবেদন ছবি এঁকেছেন ডিজাইন করেছেন যেমন ধরো তোমাদেরকে আমি আমি তোমাদেরকে মানে প্রায় বলি যে ডিজিটাল স্কিলের ক্ষেত্রে কোডের আগে ডিজাইন শিখো কারণ কোড প্রসেসটা হচ্ছে সবার জন্য একই স্ট্যান্ডার্ড তুমি যদি ওয়েব ডিজাইন করো তুমি যদি এইট ওয়ান হ্যাঁ কোডের একটা পার্টিকুলার পর্যায় গেলে তখন তুমি ক্রিয়েটিভ হতে পারবা তখন তোমার ম্যাথামেটিক্যাল অনেক লজিক লাগবে তখন মানে দেয়ার ইজ এ দেয়ার ইজ এ প্লেস কিন্তু চিন্তা করতে শেখাটা যে আমি কোন রঙের সাথে কোন রং ব্যবহার করলে এটাকে সুন্দর দেখা যায় কোন শেপের সাথে কোন শেপটা আমি ডিজাইন করব কেন করব ব্যাপারটা হচ্ছে তোমাদের পুরো শিক্ষা পদ্ধতিতে তো মানে ক্রিয়েটিভিটির জায়গাটা কোথায় মানে হোয়াট ইজ দ্য প্লেস ফর ইউর ক্রিয়েটিভিটি তুমি স্কুলে যাচ্ছ ক্লাস ফাইভ পরীক্ষা দিচ্ছ এইটে পরীক্ষা দিচ্ছ এস পরীক্ষা দিচ্ছ সেই একই গদ বাধা প্রশ্নের উত্তর তুমি মুখস্থ করছো আমি কিন্তু আমি আমার শিক্ষা আমার বাংলাদেশের শিক্ষা পদ্ধতি নিয়ে ব্যাপারটা বলতেছি যে পৃথিবীর অন্যান্য দেশে একই রকম না আমি আমার আমি বিদেশে আসার আগে আমার কাছে এরকম মনে হতো যে সমস্ত সমস্যা বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে কিন্তু বিদেশে আমি দেখছি তো বিদেশের স্কুলগুলোর অবস্থা কি আমি দেখছি যারা অনেক ধনী মানুষ যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা এই যে তোমাদের তিনজনকে তিনজনের সাথে কথা বলছি তোমাদের তিনজনকে আমি এখন যে দিতে দিতে পারছি যদি আমার ক্লাসে জন থাকতো পারতাম নাম্বার ওয়ান নাম্বার টু তোমাদের তিনজনকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি তোমাদের ব্যাকগ্রাউন্ড কি তোমাদের বাড়ি কোথায় তোমাদের আর্থিক অবস্থা কি সামাজিক অবস্থা কি পরিবেশের অবস্থা কি সংস্কৃতি অবস্থা কি আমি যদি তোমাকে না বুঝি যে আমি যদি না জানি যে শিফানকে কিংবা নবকে কিংবা আয়মানকে আমি যদি না বুঝি আমি কি আসলে তোমাকে শেখাতে পারবো হ্যাঁ পারব না কারণ তুমি একজন মানুষ তুমি একজন সামাজিক প্রসেসের ভেতর দিয়ে একটা জায়গায় বসে থাকা মানুষ তো এই জন্য আমার উদ্দেশ্য তোমাদেরকে প্রথমে কি শেখানো প্রথম যেটা শেখানো সেটা হচ্ছে কিভাবে সৃষ্টিশীল এবং স্বতন্ত্র চিন্তা করতে শেখা যায় যেটা বই পুস্তকের ভাষায় বই পুস্তকের গদ বধা প্রশ্ন উত্তর করে শেখা যায় না এবং তোমরা যদি দেখে থাকো যে আমার সমস্ত কনভার্সেশন গুলা যেটা আমি প্রথমেই কি বলি আমরা যে আমরা ক্যানাডা বাংলাদেশ সোশ্যাল জাস্টিস অ্যাকশন রিসার্চ অ্যালায়েন্সে আমরা যে কনভারসেশন গুলা করছি যেমন শিফান প্রায় বিভিন্ন কনভারসেশনে প্রশ্ন করে তাই না শিফান কথাগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য বলার জন্য বলছি না ওই আমাদের ওই জায়গায় যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলাপ করি সেগুলো তুমি বুঝতে পারো না হ্যাঁ অবশ্যই আচ্ছা এবং সেটা আমার শেখার মানে ক্রিয়েটিভ লাইক বাড়ায় মানে বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করেন সেগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করছে এবং শিখছিও এক্স্যাক্টলি তো ওখানে আমরা কি করছি আমি চাইলেই একজন ধরো এখানকার সব বড় বড় যে বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সেখানকার একজন প্রফেসর সেখানকার একজন মানে গবেষক কিংবা তাকে আমি একটা বিষয় নিয়ে আমি প্রশ্ন করতে পারি রাইট যেমন ধরো আগামী আহ সাত তারিখে আমরা কথা বলবো ডেটা কলোনিয়ালিজম নিয়ে যে আমাদের দেশের দশ কোটি মানুষ ইন্টারনেটের সাথে কানেক্টেড কিন্তু এই ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করছি নাকি ইন্টারনেট আমাদেরকে ব্যবহার করছে এটা তো তুমি স্কুলে পড়ো তুমি এখন হাই স্কুলে পড়ছ তোমার তুমি যদি এটা না শেখো নব যদি এখন না শেখে এটা মানে আইমান যদি এটা এখন না শেখে তাহলে ওরা ইন্টারনেট ব্যবহার করবে না নাকি ওদেরকে ব্যবহার করবে তো এটা আমি এখন আলোচনা করছি এবং এখন আলোচনা করার মাধ্যমে এখন ধরো তুমি তো এখন ব্রিটেনের লন্ডনের লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ো না কিন্তু ওখানকার একজন প্রফেসরের সাথে আমি কথা বলতে পারি তোমার হয়ে যে নবর কোন জিনিসটা এখন শেখা প্রয়োজন শিফানের কোন কোন জিনিসটা শেখা প্রয়োজন আয়মানের কোন জিনিসটা শেখা প্রয়োজন যখন আমি নবকে কিংবা আয়মানকে ওদেরকে কম্পিউটার শেখানোর ক্ষেত্রে মানে শেখানো শুরু করেছি সবার প্রথমে ওদেরকে যেটা আমি শিখিয়েছি সেটা হচ্ছে কিভাবে ইন্টারনেটটাকে সেফলি ব্যবহার করা যায় ওদেরকে আমি শিখিয়েছি তুমি ইন্টারনেটে কি করছো কিংবা না করছো প্রত্যেকটা জিনিসের রেকর্ড থেকে যাচ্ছে তোমাকে প্রোফাইল করা হচ্ছে হচ্ছে এখন এটা ভাবে চিন্তা করতে শেখা সেটা কি ভবিষ্যকে লেখা আছে তুমি কিসের শিখছো স্কুল থেকে তুমি তো শিখছ না কিন্তু এইখানে যারা প্রচন্ড বৃত্তশালী মানুষের ছেলেমেয়েরা যেমন ধরো মার্ক জাকারবার্গ আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই স্টিভ জবস হম স্টিভ জবস তার নিজের বাচ্চাকে আইপ্যাড ব্যবহার করতে দিতেন না যে মানুষ কম্পিউটার মানে পৃথিবীর সবচাইতে বড় টেকনোলজি কম্পিউটার টেকনোলজি মানে যে কোম্পানিটা ট্রিলিয়ন ডলার কোম্পানি সেই কোম্পানিটা ডেভেলপ করেছেন সেই কোম্পানির যিনি সিইও উনি উনার নিজের বাচ্চাকে নিজের মেয়েকে আইপ্যাড ব্যবহার করতে দিতেন না কেন কারণ উনি জানেন উনি জানতেন যে এই আইপ্যাডটা ব্যবহার করলে কিভাবে এডিক্টিভ অর্থাৎ এতে কি আসক্ত হয়ে যাবে কি বুঝতে পারছো আমি কি বলছি তো একই কথা যে মাইক্রোসফটের মানে ফাউন্ডার বিল গেটস অথবা ওই প্রযুক্তি কোম্পানিগুলা এখন তুমি যখন বড় হচ্ছ তোমাকে কি কেউ শেখাচ্ছে তুমি যে ফেসবুকে সারাক্ষণ ফেসবুকে যদি পড়ে থাকো সাত আট দশ ঘন্টা এতে কি তোমার বুদ্ধিবৃত্তিক উন্নতি হচ্ছে তোমার উপকারে আসছে তাহলে ইন্টারনেট তো তুমি ব্যবহার করছো না ইন্টারনেট তোমাকে ব্যবহার করছে ইন্টারনেট তোমাকে ব্যবহার করছে এটা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থিংকিং এটা হচ্ছে মানে অনেক বিগ কোয়েশ্চেন জিজ্ঞেস করা সেই জায়গাটা বাংলাদেশের নিরানব্বই শতাংশ ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে পর্যাপ্ত সেই জায়গাটা তৈরি হয়নি ওই তৈরি হয়নি বলেই যারা শিক্ষক যারা গবেষক তাদেরকে নিয়ে আমি কথাবার্তা বলি বলি যে সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে ক্রিটিক্যাল থিংকিংটা কি প্রয়োজন এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় ক্রিটিক্যাল থিঙ্কিং কি আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যখনই আমার সময় হয় তখনই আমি তোমাদেরকে মেসেজ দিব আমি যদি দশ মিনিটের জন্য আসতে পারি ইফ আই ক্যান কাম ফর টেন মিনিটস আই এম গোনা গিভ ইউ আ মেসেজ অ্যান্ড ইফ ইউ ক্যান জয়েন মি রাইট ওয়ে এই যে মানে পড়াশোনাটা এই পড়াশোনাটা শিখতে পারাটা এভাবে শিখতে পারাটা সেটা ভীষণ ভীষণ জরুরি ওকে সো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ইন্ডিপেন্ডেন্ট থিংকিং এটার বিষয় তোমাদের সাথে পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো এবং আর একটা বিষয় হচ্ছে আমি যখন কোনো কিছু পড়াই তখন আমার আমি তোমাদেরকে বুঝি যে তোমাদের এই কি শেখা প্রয়োজন বোঝার বোঝার চেষ্টা চেষ্টা করি এবং সেই থেকেই আমি তোমাদেরকে শেখাই তো এই জন্য আমি আমার বাড়ির ছেলে মেয়েদেরকে যেটা বলি বা তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে সবার প্রথমে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে শেখো ক্রিয়েটিভ হওয়া শেখো সৃষ্টি করা শেখো সৃষ্টি করা যদি শিখতে না পারো তাহলে আমরা যেই সময় যেই সমাজ বা যেই অর্থনীতিতে বাস করি তোমাদের ভীষণ বিপদগ্রস্ত হতে হবে ওকে সো মানে তোমাদের সাথে পরবর্তী ক্লাস দেখা হবে দ্যাটস অল ফর দিস ওয়ান সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস বাই